ওয়েলকাম টু টেক বিদ্যালয় এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য শিক্ষা দপ্তরের নতুন আদেশ সম্পর্কে যেখানে বলা হয়েছে প্রত্যেকটি স্কুলকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আমরা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কি করে স্টেপ বাই স্টেপ এই ওয়েবসাইটটি তৈরি করব তার সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আপনাকে লগ করতে হবে এই ওয়েবসাইট অ্যাড্রেসটি আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করেও আপনি ডিরেক্ট লগ করতে পারবেন সেখানে আপনার স্কুলের রোল আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি সঠিক ক্যাপচা দিয়ে লগ করতে পারবেন লগ করার পর আপনার সামনে ড্যাশবোর্ডটি খুলে যাবে ড্যাশবোর্ড খুলে গেলে আপনি দেখতে পারবেন ভিউ ওয়েবসাইট নামে একটি লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনার এক্সিস্টিং যে ওয়েবসাইটটি আছে যেটি অলরেডি অসম্পূর্ণ সেটি আপনি দেখতে পারবেন এই অসম্পূর্ণ ওয়েবসাইটটিকেই কিন্তু আপনাকে ফিল করতে হবে নির্দিষ্ট কিছু পয়েন্টসের দ্বারা সেই পয়েন্টসগুলো চলুন দেখে নেওয়া যাক এখানে একটি ডেমো ওয়েবসাইট দেখানো হয়েছে যেখানে সমস্ত তথ্য আপলোড অলরেডি করা আছে আমরা ঠিক একইভাবে আমাদের স্কুলের বিভিন্ন তথ্য সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপলোড করে নিজের স্কুলের জন্য ঠিক এমনই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি খুব সহজেই ওয়েবসাইটে লগ করার পর আপনার স্ক্রিনের বা দিকে একটি অপশন চলে আসবে সেটি হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট এই ওয়েবসাইট কন্টেন্টে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে সেখান থেকে সবার আগে সিলেক্ট করুন স্কুল লোগো স্কুল লোগোতে ক্লিক করার পর আপনি আপনার স্কুলের লোগোটি সেই ওয়েবসাইটে আপলোড করে দিন অ্যাকশন বাটনের নিচে দেওয়া এডিট বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করলে এই জায়গায় আপনাকে কিন্তু টোটাল লোগোটি দেখা যাবে আর আপনি যদি আরেকবার ওয়েবসাইটে চেক করে নিন তাহলে সেখানেও দেখতে পারবেন আপনার লোগোটি আপলোড হয়েছে কি হয়নি সেখানে আপনি দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু সেই লোগোটি ভিজিবেল থাকবে এরপর আপনাকে আপলোড করতে হবে ব্যানার ব্যানার আপলোড করার জন্য আপনি সেই ডাউন মেনুতে ব্যানার বাটনে ক্লিক করুন ব্যানার বাটনে ক্লিক করার পর আপনি আপনার স্কুলের ব্যানারটি সেখানে আপলোড করে দিন এবং আপলোড করার পরে আপনি আবার সেই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন আপনার ব্যানারটি ঠিকমতো প্লেস হলো কি না এরপর ওভারভিউ মেনুতে ক্লিক করুন ওভারভিউ মেনুতে ক্লিক করার পরে আপনাকে কিছু ডেসক্রিপশান লিখতে হবে আপনার স্কুল সম্পর্কে সেটি লেখার পর আপনি অবশ্যই চেক করে নেবেন ওয়েবসাইটে সেই ওভারভিউটি প্রপারলি সেখানে আপলোড হয়েছে কিনা খুব কম শব্দের মধ্যেই আপনাকে সেই ওভারভিউটি সেখানে লিখতে হবে ওভারভিউয়ের পর আপনি স্ক্রিনের বাদিকে চারটি অপশন পাবেন একটি হচ্ছে অ্যাকাডেমিক্স স্কুল অ্যাথলেটিক্স এবং ক্যাম্পাস লাইফ এই সম্পর্কিত সমস্ত তথ্য এবং ছবি আপনাকে আপলোড করতে হবে যদি এক্সট্রা কিছু আপলোড করতে হয় সেই ক্ষেত্রে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন এবং সেখান থেকে আরও তথ্য আপনি আপলোড করতে পারবেন এইভাবে লেটেস্ট নিউজের আন্ডারে যে চারখানা অপশন আছে সেটি কিন্তু ফিল আপ হয়ে যাবে লেটেস্ট নিউজের পর আপনাকে আপলোড করতে হবে ইভেন্ট অপশন অর্থাৎ আপনার স্কুলে কি কি ইভেন্ট হয়েছে তার ছবি এবং তার সমস্ত বিবরণ সেখানে আপলোড করতে হবে আপনি ইভেন্ট বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে সমস্ত ইভেন্ট আপলোড করে আপনি চেক করতে পারবেন যে কবে কত তারিখে কি ইভেন্ট হয়েছিল ইভেন্টের পর ফিচারড গ্যালারিতে আপনাকে কিছু ছবি আপলোড করতে হবে এবং সেই সম্পর্কিত টাইটেল সেখানে আপলোড করতে হবে টাইটেল আপলোড করার পর আপনি স্কুল লাইব্রেরি স্কুল ল্যাবেটারি এবং স্কুল কম্পাউন্ডের কিছু ছবি আপনি সেখানে আপলোড করে দিন আপনি যদি এক্সট্রা কিছু ছবি আপলোড করতে চান তাহলে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন এই গেল ওয়েবসাইট ক্রিয়েশনের প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপে হোমের পরে অ্যাবাউট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন চারটি অপশন এসেছে হিস্ট্রি ম্যানেজিং কমিটি আওয়ার ক্যাম্পাস এবং আওয়ার টিচার আপনি স্ক্রিনের বা এই চারটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে প্রত্যেকটি অপশন সিলেক্ট করে সেখানে স্কুলের হিস্ট্রি সম্পর্কে স্কুলের ক্যাম্পাস সম্পর্কে স্কুলের টিচারদের সম্পর্কে যেখানে টিচারদের একটি লিস্ট অলরেডি ফেজ করা থাকবে মেন ওয়েবসাইট থেকে তাই আলাদা করে সমস্ত টিচারদের কিন্তু আপনার নাম উল্লেখ করতে হবে না সেই ক্ষেত্রে যদি কোনো টিচারের নাম না আসে তাহলে মেন ওয়েবসাইটে টিচার নেমটি অবশ্যই একবার আপডেট করে নেবেন এইভাবেই সেই পার্টটিও কিন্তু আপডেট হয়ে যাবে এর পরের অপশনটি হচ্ছে হেডমাস্টার ডেস্ক সেখানে হেডমাস্টারের একটি মেসেজ আপলোড করতে হবে এরপর চলে যাব আমরা অ্যাডমিশানস প্রসিডিওরে অ্যাডমিশানস ট্যাবের আন্ডারে তিনটি অপশান চলে আসে অ্যাডমিশন প্রসিডিওর ফ্রম ডাউনলোড এবং ফি স্ট্রাকচার সেখানে এই তিনটি অপশানই আপনি স্ক্রিনের বা পেয়ে যাবেন এবং সেখান থেকে এই একইভাবে আপনাকে আপলোড করতে হবে এবং কোনো এক্সট্রা তথ্য দিতে গেলে অ্যাড নিউ বাটনে ক্লিক করে নিতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ অপশনটি আসে সেটি হচ্ছে অ্যাকাডেমিক্স অ্যাকাডেমিক্সের আন্ডারে সাবজেক্ট অফার স্কুল টাইমিং স্কুল ইউনিফর্ম রুলস অ্যান্ড রেগুলেশন এবং স্কুল ক্যালেন্ডার এই কয়টি অপশন আসে এই অপশনগুলিও আগের মতনই আপনার স্ক্রিনের বাঁ দিকে ফুটে উঠবে এবং সেখান থেকে ক্লিক করে সমস্ত তথ্য আপনাকে সেখানে টাইপ করতে হবে অথবা কোনো ফটো থাকলে সেটিকে আপলোড করতে হবে এরপর আপনি গ্যালারি বাটনে ক্লিক করে আপনার স্কুলের কিছু এক্সট্রা কারিকুলাম ইভেন্ট বা কিছু স্পোর্টস ইভেন্ট বা কোনো প্রোগ্রামের ইভেন্টের ছবিও কিন্তু আপলোড করতে পারবেন এরপর আপনি ক্লিক করবেন কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আসে ক্লিক করে আপনি স্কুলের সমস্ত ইমেল আইডি স্কুলের তথ্য স্কুলের ফোন নাম্বার স্কুলের অ্যাড্রেস সব কিছু সেখানে আপডেট করবেন এইভাবে খুব সহজেই আপনি আপনার স্কুলের ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নটি জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টেক বিদ্যালয় চ্যানেলকে পিডিএফের মাধ্যমে এত সুন্দর টিউটোরিয়াল আপলোড করার জন্য ওয়েবেল টেকনোলজি লিমিটেডকে অনেক ধন্যবাদ টেক বিদ্যালয়ের তরফ থেকে টেক বিদ্যালয় আপনার সাথে আপনার পাশে সবসময় ধন্যবাদ